সেকেন্ড সাইজ করে দেবো ওই দুটো পিস। এটা ভালো লাগবে কালারটা দেখ, গিফট করব লালের মধ্যে নেই। এই তো 24 না, ব্ল্যাক তো চলবেই না, 25 নাও তাহলে। ও তো এখন দিনকে দিন রোগা হবে, তাহলে এবার 25 নিয়ে তো ঢোলঢাল হয়ে যাবে। 24 ছাড়া তো নেওয়া যাবে না। হ্যাঁ ওই তো ওই তো, খুলে দেখ তো। মানে এই কিছুদিন আগেও বলছিল যে আমার ওটা খুব পছন্দ। হ্যাঁ ঠিক আছে, মনে মনে আছে না, চল তোকে নিয়ে যাই। কত দেব গো দাদা? এটা তুমি দেবে হচ্ছে, তুমি চিনব না তোমাদের অফিসে, মানে আমাদের অফিসে বলতে থানার ইয়ে ছিল, ওসি ছিল নি বলুন, দেখবেন আরো দুটো আসবে, আসলে এখানে চেনে হয়তো। দেখো শুধু পার্সেল আর পার্সেল, আজকে পার্সেল না সরি ভুল হয়ে গেছে, গিফট আর গিফট। দেখি কি 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 এনেছে ছাতার মাথা, দেখি এটা কি জিনিস, ফ্লিপকার্ট থেকে চলে আসলো আর ওটা তো আসলো না, কি জিনিস এসছে দেখি, আমাকে তো দেখাও। আমরা করবো না, আমরা তো আর ওইসব করি না পাগল, তাই বলেছি। এটা কি বাবারে, ওটি দেখি ভালো করে ভিডিওটা নি। ও মা, এ তো টাইরা টিকলি মনে হচ্ছে। এসব কি পড়বে সেদিনকে ভগবান জানে, এত কোথায় পড়বে। ও এটা কানের দুল সেদিন পড়বা, সব সাদা সেদিন পড়বা সঙ্গে সেদিন। এইটা তো সম্পাদি বলেছিল আমাকে, এটা সেটে কমে পাচ্ছি আমি যখন একটা সিঙ্গেল বেশি দিয়ে, একটা হচ্ছে 275 টাকা আর এই সেটটা নিয়ে 283 টাকা। তা আমি ফালতু এই সেটটা বাদ দিতে হবে। সেই তো সেই তো সেই তো, কি বুদ্ধি তোমার বলো তো। চলো ওর জন্য নিও না এটা পুরো। হ্যাঁ খুব সুন্দর লাগছে, যাও বা আসলো। ও কানেরটা তো দরকার নেই, অ্যাকচুয়ালি ওর দরকার হচ্ছে এই জিনিসটা, বুঝতে পেরেছি। এটা গলার, এটা মানে গলার চিক টিক কিছু হবে না কি, না মাথায় 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 গলায় না রে শিউলি। হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে হবে। হ্যাঁ দেখতেই পাবি সেদিন কিরম ভাবে দেবে। নে আমাদেরও অ্যানিভার্সারির আমরা গিফট এনেছি, শিউলিটা পরে হবে, এ চাদর হয় না। হ্যাঁ এই দোকানে হাটু কেড়ে দাও অ্যাডভান্স অ্যানিভার্সারি গিফট। আমার তাহলে ওকে কিছু দেবো না দেবো না করেছিলাম, তা যাই হোক আমার যেটুকুনি এখন সামর্থ্য সেটুকুনি আমি দিই আনন্দে, আনন্দে মানে পাচ্ছে আমার সব। হ্যাঁ আমি তো বলেছি আমি যদি গিফট না দিই আমি কাজ মাজ করে দিয়ে চলে যাব। কালকে যখন আসবে তখন দেখো তোমার পছন্দ কিনা, আমরা বলেছিলাম আমি যে বিলটা কি সরিয়ে দেবো। আমি এটাই আশা করেছিলাম, সুন্দর লাগছে। আমি একটা টুকটাক যা ঠিক আছে।
সেদিন পড়বো। পছন্দ, খুশি হয়েছো? হ্যাঁ। তাহলে ছোঁড়ার মতন হলো না, তাই তো? ছোঁড়ার মতন হলো না, শিউলি পছন্দ করা জিনিস দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এইটুকুনি বুঝলো না, ঘড়িটার দাম আরো বেশি ছিল এটার থেকে। ক্যামেরাটা অফ অন করেই বলো, অফ করে কি আছে? তোমরাই বলো না, গিফটের জিনিস কি টাকা দিয়ে বোঝে যায়? ও বলছে যে বিলটা দেখবা না। তা আমাদের এটাই কথা ছিল। কি হয় না, গিফট তো গিফটই হয় সেটা। আরে মাথা খুঁজে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে কি দেব কি দেব কি দেব, কারণ এখন সত্যি কথা সোনার জিনিস দেওয়ার মতো নেই মুহূর্তে, আমার ক্ষমতা নেই এখন, কারণ এই অনুষ্ঠানটা করতে আমার প্রায় ওই একটা দিয়েছে শিউলি, আরেকটা দেবে ওই জন্য। আমারটা অতি সামান্য কিন্তু ভালোবেসে, ভীষণ 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 থেকে বড় কথা ভালোবাসাটা তো আছে কালকে, যেটা ও আশা তো আছে, ও যেটা আশাই করেনি বা হয়তো কোনোদিন ভেবেছিল তাও বলে দিচ্ছি, কিন্তু কোনোদিন সেটা আশা করেনি। তবে চাদর ওই দোকানে হয় না, ওরা করে না, মানি ব্যাগ করে। আমাদের একটা মানি ব্যাগ করে দেবো আমাদের, তোমার ফটো পড়ে বুকে একদম সবচেয়ে ভালো। তাহলে একটা গেঞ্জি করে দেবো আমাদের, গেঞ্জি করে বন্ধুদের কেমন লাগছে এটা, এটা ভালো করে দেখাও ব্যাপারটা কি। সবাই তো ভাবছে ইনভিটেশন দিয়েছে, তোমার আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে রূপো, এটা কিন্তু ইমিটেশন না, আশা রাখি দেখে তোমরা অনেকে বুঝতে পারছো কি না জানি না। এটা রূপো, রূপোর কলা, এটা ট্রেন্ডিং আর কি চলছে এখন। তো যাই হোক, এটা পছন্দ, আর যেহেতু ময়ূরটাও বেশি পছন্দ করে, আর ডিজাইনটা দেখ, ঠাকুরের আশীর্বাদে ময়ূরই পড়েছে তাই না? অনেক ও ময়ূর বেশি পছন্দ করে। তো এটা কালো ছিল, সবুজ, নীল, পছন্দ না। হ্যাঁ, আমও লালটাই, ওই জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে দিলাম এই ডিজাইনটা, এবং রূপোটার পুরো গ্যারেন্টি দিয়েছে, এই রূপোর পুরো গ্যারেন্টি আছে, এবং সব সময় তুমি ছেঁচে পড়তে পারবা সেটাও বলে দিয়েছে। তোমরাই বলো, আমার তো দিয়েও নাম হচ্ছে না। এক শাখা পালা জোড়া হয়তো অনেক কম রেঞ্জের মধ্যে, কিন্তু ট্রেন্ডিংটা না, এটা না। আর একটা ওকে আমি শাখা পালা জোড়া কিনে দিয়েছি, তোমরা তো দেখে, তোমরা তো ব্লগে দেখেছো, এটা তো ট্রেন্ডিং শাখা পাল্লা জোড়া কিনেছি, এটাও তোমরা দেখেছো। আরও একটা, ওটা ট্রেন্ডিং না, ওটা একদম শাখা পাল্লা জোড়াই, ওকে আমি কিনে দিয়েছি হয়তো অল্প সোনার মধ্যে। আসো আসো এদিকে আসো, আসো চলো 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 চলো
আপাতত এখানেই রাখো, এখন এখানেই রাখো আপাতত। তারা এবার এই তো গুলুকণ্ডি করে দাও তাড়াতাড়ি, ওদেরকেও দাও। এই দেখো আজকে আবার এই সবগুলো কিনে নিয়ে এসছে। এই যে ওর তো গিফটের আর কি কোনো মা বাবা নেই, মানে কেনার মা বাবা নেই, এগুলো সব লাগবে বলছে, তো এইসব কিনে নিয়ে এসছে আজকে। আবার চুড়ি মুড়ি কি সব হেডা ভেডা এসব কিনে এনেছে পরবে বলে। এটা তো দেখেছো অনলাইন থেকে কিনেছি, এটা আমার ছিঁড়ে গেছিল এরকম না একটু আলাদা। আর এই যে চলে এসছে হচ্ছে ওর, আরে খোল না খোল খোল, দে দে দে, ব্লাউজ চলে এসছে, ব্লাউজটা পরে এখন দেখবে। দেখি দেখি ব্লাউজটা, দেখা ডিজাইনটা দেখো ওর মন পছন্দ। আরে দাঁড়া, এ দেখো মন পছন্দ করে বানিয়েছে আর কি। পেছনটা দেখি কি করলো, গায়ে পরে দেখে না, এখনই আনা হলো ব্লাউজটা, কারণ তোমরা তো শাড়ি দেখেইছো ব্লাউজ পিস ছিল সেটাই বানাতে দেওয়া হয়েছিল, এখনই নিয়ে আসা হলো। ও মন্দিরা ফাটাই দিচ্ছে এবার, ফাটাই একদম। হ্যাঁ আমরা আর পারব না তাই বলছে। তো চলো এই হলো ব্যাপার। আর সব থেকে বড় কথা, শিউলি শিউলি একটা মন্দিরার জন্য গিফট তৈরি করেছে, মানে করছে আর কি, কালকে সেটা নিয়ে আসবে বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই দেখাবে। শিউলির তরফ থেকেও আমাদের জন্য ভীষণ সুন্দর গিফট আছে এবং আরে ধর বাদ দাও। আর আজকে তো যেটা তোমরা আজকে টাইটেল থাম্বনেলে দেখছো যে অ্যানিভার্সারি উপলক্ষে অ্যাডভান্স আমরা কী কী গিফট পেলাম বা মন্দিরাকে কী দিলাম, আমাদের ওই বান্ধবীর তো দিয়েই গেল, তোমরা দেখেইছো শোকেস মানে পুরো একদম ড্রেসিং টেবিল মন্দিরার, একদম কী ভালোই না হলো গো বন্ধুরা, কী ভালোই না হলো। ওর তো সব ওর মধ্যে ঢুকে যাবে, কিন্তু আমাদের রাখার খুব সমস্যা, তো এখন দেখি কোথায় কিভাবে রাখা যায় তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বডি স্প্রে টডি স্প্রে সব ঢুকে দেবো আর কি। আর হচ্ছে আমি ওকে এটা দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে, শিউলিও দেবে। সব থেকে বড় কথা দেখো জীবনে গিফট তো অনেক কিছু পাওয়া যায়, গিফটটার থেকেও সব থেকে বড় কথা মানুষগুলোর ভালোবাসা, এই যে ভালোবেসে আমাদের জন্য এত। দেখো এই যে যারা আজকে আমাদেরকে এই ড্রেসিং টেবিলটা দিয়ে গেছে, এরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার, প্লাস এরা আমাদের মিট আপে এসেছিলো প্রথম, তোমাদের তো এর আগেও বলেছি, সেখান থেকে ওদের সাথে পরিচয়, তো এতটাই বন্ধুত্ব হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। বিশ্বাস করো ওরা যে এই সারপ্রাইজটা দেবে আমরা মানে ভাবনার বাইরে, মানে আমরা পুরো শক, তুমি বিশ্বাস করো তখন না আমার থরথর করে হাত পা কাঁপছে রীতিমতো। ও তো পুরো বোবা হয়ে গেছে, আমিও বোবা, মানে শিউলিও ভাষা হারিয়ে ফেলেছে কি বলবো। আজকে আমরা কেউ খাওয়া দাওয়া করতে পারিনি জানো, আমি শুধু ভাবি যে মানুষের এত ভালোবাসা কিভাবে মানে আমরা শোধ দিতে পারবো না, এসব ভালোবাসার কোনোদিন বলে না ঋণ কোনোদিন শোধ হয় না, ভাষা নেই। তো চলো ঘরটা সব গুছিয়ে কোথায় কি রাখছি তোমাদের সাথে সেটা শেয়ার করব, কন্টিনিউ করতে থাকো ব্লগটা। আর হয়তো আগামী দিন পরশু দিন তো আছে ভিডিও, হয়তো এর মাঝখানে একদিন দুদিন বন্ধ যেতেও পারে, চেষ্টা করব কারণ চাপটা ভীষণই আমাদের ওপর একেবারে। তো চলো, তো এই দেখো যেটা বলছিলাম যে তোমাদেরকে দেখাবো, পা দিয়ে ঠেলো ঠেলো পা দিয়ে, এটা ঠেলো, এখানে সব জামা প্যান্টের সব ইয়ে পরে আছে, চলো চলো চলে যাবে। আর দিও না ভাই, ওখানে দাঁড়িয়ে এইগুলো খোলা যাবে তো, ঠিক আছে। সুন্দর তোমার করছে,
দরজার সমানে থাকবে, আমরা তো তাও চার তিন আঙ্গুল ছেড়েই দিয়েছি দরজার থেকে, এই দেওয়ালের থেকে। তো যাই হোক, এই যে এটা আজকে এখানে সেটিং করলাম আমাদের অ্যানিভার্সারির অ্যাডভান্স গিফট। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সব কেমন হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে হ্যালো অ্যানিভার্সারি গার্ল, কিছু বলবে না? এই তোমার কি একা একা অ্যানিভার্সারি হয়েছে? একা একা বিয়ে করেছো নাকি? কেন তাই বলছি, আর এখন চলবে এগুলো সব সাজানো গোছানো। কারণ এই দেখো এখানে সব বডি স্প্রে, ওখানে সব ও সাজার জিনিস, এই শ্যাম্পুর বোতল, আরও অনেক কিছুই আছে। আর এই দেখো নতুন পর্দা কিনেছি ঘরের, হলুদ কালারের, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকটা নীলই আছে, চেঞ্জ হয়ে যাবে হয়তো আবার। তো এটা চেয়ে দেখো, দরজা জানালা আশা রাখি, ভালোই লাগছে, বেশ ঘরটা বেশ অন্যরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, তো নীল চেঞ্জ করে বললাম না, নীলটা হচ্ছে বাবার ঘরে পুরো সেটটা নীলে দিয়ে দেব, আর এই ঘরে পুরো সেটটা হলুদের থাকবে। তো যাই হোক, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।